অর্থাৎ গতকালকের আইপিএল ম্যাচ নিয়ে আজকে আলোচনা করব। চার বল বাকি থাকতেই জিতেছে লখনউ। গতকাল মুম্বাইয়ের বিরুদ্ধে মাঠে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান এবং লখনউ সুপার জায়ান্টস গতকাল আইপিএল এর মাঠে মুখোমুখি হয় এবং মাঠেই ম্যাচ জিতে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। গতকালকের ম্যাচ নিয়েই কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। সরাসরি চলে যাব নিউজ রুমে, সেখানে রয়েছেন আমাদের ক্রীড়া প্রতিনিধি পল্লব দত্ত। পল্লবদা, গতকালকের ম্যাচ জিতে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস, যদিও লখনউয়ের ঘরের মাঠে ম্যাচ ছিল, পাশে ছিল সমর্থকরা, কি বলবে গোটা ম্যাচ নিয়ে? দেখো, লখনউ ইতিমধ্যে পাঁচটা ম্যাচ জিতে মোটামুটি লড়াইয়ে আছে, তিন নম্বরে আছে, সেখানে মুম্বাই মাত্র তিনটে ম্যাচ জিতেছে। মুম্বাই এমন একটা দল যেখানে প্রচুর স্টার রয়েছে, গতকাল ভারতীয় দল ঘোষণা হয়েছে, সেখানে ক্যাপ্টেন রোহিত শর্মা মুম্বাইয়ের, ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া মুম্বাইয়ের, বিশ্বের সেরা টি টোয়েন্টি খেলোয়াড় সূর্যকুমার যাদব মুম্বাইতে, বিশ্বের সেরা টি টোয়েন্টি বোলার মানে পেস বোলার জসপ্রীত বুমরা সেও মুম্বাইতে রয়েছে। কিন্তু মুম্বাইয়ের পারফরমেন্স এবছর খুব খারাপ, মাত্র তিনটে ম্যাচ জিতেছে, মূল পর্বে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। সেখানে লখনউ সুপার জায়ান্টসের একজনও চান্স পায়নি এই আইপিএলে, কিন্তু লখনউ কিন্তু মোটামুটি পাঁচ নম্বরে, মানে কে এল রাহুলের সুযোগ পাওয়াটা নিয়ে অনেকের কাছে বিতর্ক যে কে এল রাহুল কেন পেল না, কিন্তু একজনও ওদের দলের সুযোগ পায়নি, কিন্তু ওরা কিন্তু আইপিএলে লড়াইতে রয়েছে এখনও, ওরা মূল পর্বে যাওয়ার সম্ভাবনা ওদের যথেষ্ট রয়েছে। কালকে প্রথমে ব্যাট করে মুম্বাই 144 রান করেছে, মানে 150 রানও পৌঁছায়নি। শুরুতেই একটা চার মারার পরে রোহিত আউট হয়ে গেল, তারপর সূর্যকুমার যাদব নামলো, সূর্যকুমার যাদবও স্লোয়ারে ক্যাচ দিয়ে আউট হয়ে গেল, একমাত্র ঈশান কিষান 28 রান করলো, আর শেষের দিকে তিলক বর্মা আর নেহাল এরা মিলে মোটামুটি রানটাকে নিয়ে গেল 150-র কাছাকাছি, মোটামুটি একটা ভদ্র স্কোরে নিয়ে গেল। ওরা কিন্তু প্রথম থেকে ব্যাট করতে নেমে বিপদে পড়েছিল, কারণ রাহুল আউট হয়ে গেছিল, শেষ পর্যন্ত স্টোয়ানিস দায়িত্ব নিয়ে খেলে ম্যাচটাকে বার করেছে। কাজেই আর বোলিংয়ে যদি বলা যায় যে কালকে হার্দিক পান্ডিয়া 0 রান করেছে, কিন্তু 2 উইকেট পেয়েছে, মানে কালকে বল করেছে, যেহেতু ভারতীয় টিমে ওকে অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে, সে কারণে রোহিত শর্মাকে শুধু ব্যাট করলে হবে না, বলও করতে হবে, গতকাল বল করতে হবে, মোটামুটি বলটা ভালো করেছে। তবে এখনও পর্যন্ত হার্দিক পান্ডিয়ার ফর্ম একেবারেই ভালো নয়। দেখো, যে চারজন মুম্বাই থেকে চান্স পেয়েছে, সূর্যকুমার যাদবও খুব ভালো ফর্মে নেই, রোহিত শর্মার কথা, রোহিত শর্মা হচ্ছে বড় ম্যাচ প্লেয়ার, রোহিত শর্মা বড় ম্যাচে সবসময় ভালো খেলে, রোহিত শর্মার ওয়ান ডে 7খানা সেঞ্চুরি আছে ওয়ান ডে বিশ্বকাপে। একবারই পলকা একটু থামাচ্ছি তোমাকে, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। মনোজ বাবু, স্বাগত আপনাকে নিউজ বর্তমানে। আইপিএল খেলা চলছে, কেমন দেখছেন খেলা, কি বলবেন? দেখো, ভালোই চলছে আইপিএল, সব খেলা প্রেমীদের মনোরঞ্জন হচ্ছে আর কি, মানে প্রত্যেক কটা ম্যাচে 200-র উপরে রান হচ্ছে, 4 ছক্কা লাগছে, আনন্দতে আছে, এনজয় করছে পুরো দর্শকরা, সবাই সবাই মজাতেই আছে, এন্টারটেইনমেন্ট হিসাবে নাই এই এই ফরম্যাটটা, আর সবারই টাকা মানে পয়সা বসুল কাইন্ড অফ ক্রিকেট হচ্ছে একেবারে। মনোজ বাবু, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের ক্রীড়া প্রতিনিধি পল্লব দত্ত। পল্লব দা, তোমার প্রশ্ন। হ্যাঁ মনোজ দা। হ্যাঁ পল্লব। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে দেখো, তুমি তো 2008 থেকে 2018 পর্যন্ত 98টা আইপিএল ম্যাচ খেলেছো, কেকেআরও খেলেছো, এই তোমাদের সময় যে খেলাটা ছিল, দেখো এবারে 22টা ম্যাচ হয়েছে 200-র ওপরে, আর 250-এর ওপরে হয়েছে 8টা ম্যাচ, কি বলবে, এই এত রান হয়েছে, আগে তো এতটা হতো না, কি কি কারণের জন্য এত রান হচ্ছে? দেখো, কারণ তো হচ্ছে তোমার পিচের, পিচটা হচ্ছে পুরো আরো পাটা হয়ে গেছে, হ্যাঁ, একদম ওই হাইওয়েতে যখন রোড তৈরি হয় না, একদম টাকা টাক, একদম ভালো করে তৈরি করে, একদম কোনো মানে বাম্পার থাকে না, কিছুই থাকে না, সেরকমই পিচ গুলোই তৈরি হয়েছে, মার বেশি হেভি রোলার দিয়ে একদম জল দিয়ে এত রোল করেছে, কিছু করার নেই, নড়ছে না, শুধু নড়ছে ব্যাটের, ব্যাটের লাগার পর শুধু ওই গ্যালারিতে যাচ্ছে, সেখান থেকেই নড়ানড়ি হচ্ছে, আর পিচে কোনো হেল্প নেই বোলারদের, সেইটাই। আর আরেকটা কথা হচ্ছে যে দেখো, যখন 2008 খেলেছিলে, আমার মনে আছে যে কেকেআর তুমি যখন খেলতে প্রথম বছর,
পরপর উইকেট পড়ে যাচ্ছিল বলে অভিজিৎ কালে বলে একজন ক্রিকেটারকে নেওয়া হয়েছিল যে ধরে খেলবে। তো এখানে তো ধরে খেলার কোনো ব্যাপারই নেই, কারণ প্রথম বল থেকেই ৪-৬ শুরু হয়ে গেছে। ক্রিকেটটা অনেক মানে এগিয়ে গেছে, মানে এখন ধরে রাখার খেলা বন্ধ হয়ে গেছে এই ফরম্যাটে। এখন ১৫০ এর স্ট্রাইক রেটেও মানে মানে খেলা যাচ্ছে না। এখন সানরাইজার্সের দুটো ওপেনার যেভাবে দেখিয়েছে, মানে একটা ম্যাচে ২৭৭ একটা ম্যাচে ২৮৭, হ্যাঁ ২০০ উপরে স্ট্রাইক রেট হলেই মানে এই ফরম্যাটে আগামী দিনে প্লেয়ারদেরকে নেওয়া হবে, মানে এরকম লেভেলে চলে গেছে খেলা ব্যাটিংটা। মানে আমার মনে হয়, হ্যাঁ বলো, আমার মনে হয় এখানে একটু বোলারদের জন্য ভাবনা চিন্তা করা উচিত আগামী বছর ধরে, নালে বোলাররা সবাই মিলে মিশে পিটিশন জমা করে দেবে বিসিসিআই তে কি আমরা খেলবো না। সেটাই, বোলারদের কিছুই করার থাকছে না। আর তারপরে যে কোকাকুনা বলে খেলা হচ্ছে সেই বলে একদমই সুইং হয় না। মাঝে গৌতম গম্ভীর একথা বলেছিল যে যে বলে সুইং হয় না সেই বল খেলে, লাল বলের ক্রিকেটে তো এটা সম্ভব না, সাদা বলেই এটা সম্ভব। সেদিনকে সম্মরণ দাস এটা বলছিলেন যে আগামী বছর বোলারদের জন্য কিছু চিন্তা ভাবনা করা উচিত, তাই না? নাহলে এক পেছে হয়ে যাচ্ছে ব্যাপারটা। হ্যাঁ করা উচিত। আর এই সাদা বল ২-৩ ওভারের বেশি সুইং হয় না, যারা সুইং করাতে পারে তারা সুইং করাতে পারে দাদা। আর মেরে মেরে এই বলটা ২-৩ ওভারের পর যখন ব্যাটে বলে হয় না, তখন আর নড়াটা বন্ধ হয়ে যায়। কিন্তু এইখানে একটা বড় চ্যালেঞ্জ থাকে সব সময়, কেন বোলাররাও যদি নিজের স্কিলের ওপরে যদি আরো খাটাখাটনি করে আসে আর এই চাপের মুখে যদি এক্সিকিউট করতে পারে, আমার মনে হয় বোলারদেরও একটা জায়গা আছে। কেন প্রত্যেক বলটা তো ব্যাটসম্যান মারার জন্য দেখছে হাওয়ায়, সেইটাই তো, সেখানে তো একটা উইকেট পাওয়ার একটা স্কোপ থাকছেই। আচ্ছা ব্যাপার, তোমাকে আর একটা প্রশ্ন, যে এখন পর্যন্ত মানে সম্মরণ দাস সেদিনকে বলছিল যে দুটো বোলার আইপিএল এ আমার মনে হয়েছে, এক হচ্ছে রশিদ খান আর হচ্ছে জসপ্রীত বুমরা, যারা ব্যাটসম্যানদের থেকে সমীহ আদায় করতে পেরেছি। তোমার কাকে ভালো মনে হয় যে এই আইপিএল এ মোটামুটি বোলার হিসাবে সমীহ আদায় করতে পেরেছে এরকম? দেখো তোমার এই বছর তো জসপ্রীত বুমরা মানে তার ধারে আশেপাশে কেউ আসতে পারে না বোলিং এ, সে দেখিয়ে দিয়েছে দিনের পর দিন। রাশিদ খানের ইঞ্জুরির পর অতটা ভালো বল করছে না এই বছর, কিন্তু তবুও অনেকটা এফেক্টিভ। এর ছাড়া আমার মনে হয় তোমার চাহাল, যুবেন্দর চাহাল সুযোগ পেয়েছে লেগ স্পিনার, ও অনেক ভালো বল করছে এই বছর। তো এই তিন চারটে বোলার যারা আছে চাপের মুখেও কিন্তু দিনের পর দিন ভালো পারফরমেন্স করে বেড়াচ্ছে। ভালো বল করছে মোটামুটি হবে আমাকে, মানে ওই হচ্ছে সন্দীপ শর্মা, হ্যাঁ সঞ্জীব শর্মা, হ্যাঁ হ্যাঁ সন্দীপ শর্মা, সন্দীপ শর্মা হ্যাঁ, রাজস্থানের। ওকে বেচারা কেউ যে কেনেনি গত বছর, ওকে হ্যাঁ হাইলাইট করে না, কিন্তু দিনের পর দিন পারফরমেন্স করেই দেয়। ধন্যবাদ তোমাকে, একেবারে ধন্যবাদ মনোজ বাবু। আপনাকে আমাদের সঙ্গে ছিলেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার এবং ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। একেবারে বলব দা আসবো তোমার কাছে, উনি যেই বক্তব্যগুলো বলছিলেন অর্থাৎ ওনার কাছ থেকে অনেক কিছুই তুমি জানলে, খানিকটা তোমার কাছে জানবো বিষয়গুলো কতটা প্রাসঙ্গিক। দেখো মনোজ দা যেটা বললেন সেটা হচ্ছে যে এই এত আইপিএল এত রান হওয়ার প্রধান কারণ হচ্ছে পাটা উইকেট। বলছে হাইওয়ে যে রাস্তা যখন তৈরি হয় না, কোনো বাম্পার রাখা হয় না, মানে একদম প্লেন করা হয়। এই ক্রিকেট পিচগুলো হচ্ছে অনেকটা সেরকম যে মানে বোলারদের আর কিছু করার থাকবে না, বোলাররা মাথা কুটে মরবে, ব্যাটে লাগবে আর গ্যালারিতে বল যাবে। এই আর এটা মূলত আইপিএল, যেটা সম্মরণদা বললেন মনোজদাও সেরকম একই কথা বললেন যে আইপিএল হচ্ছে মূলত একটা প্যাকেজ। এখানে ৭:৩০ সময় লোকে কাজটা সেরে এসে খেলা দেখতে বসবে, বা যারা মাঠে যাবে মাঠে যাবে, ৩.৫ ঘন্টা এন্টারটেনমেন্ট হিন্দি সিনেমার মতো যেই হয়ে যাবে, বাড়িতে আসবে সব ভুলে যাবে। বলছে একটা টেস্ট খেলা আমি ২০ বছর আগে কী দেখেছি সেটা মনে থাকবে, কিন্তু আইপিএল এমন একটা ব্যাপার যে তুমি দেখবে তারপরে আর তার মনে থাকবে না। মানে সবটাই ব্যাটসম্যানদের জন্য, বোলারদের জন্য কিছু নেই। আগে আগামী বছরে অন্তত বোলারদের জন্য কিছু ভাবনা চিন্তা করা দরকার, সেটা মনোজদা বললেন। একেবারেই বলব দা আমাদের সঙ্গে থাকো, পরবর্তী খেলার খবরে আবারও ফিরছি তোমার কাছে। যে খেলার খবরের দিকে আমরা নজর রেখেছিলাম অর্থাৎ এতক্ষণ আমরা আলোচনা করছিলাম আইপিএল নিয়ে, এবং আইপিএলের আলোচনার মধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন টেলিফোন লাইনে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। এবারে নজর রাখবো পরবর্তী খেলার খবর।